এই মুহূর্তে আছি ডানকুনি থেকে 3 কিলোমিটার আগে, আর এখন বাজে 6টা, এক্সাক্ট 6টা 1। গুড মর্নিং বন্ধুরা, আজ 19শে ফেব্রুয়ারি 2022, এখন বাজে 6:30। তো এই মুহূর্তে ডানকুনি থেকে মোটামুটি জাস্ট বেরিয়েছি, 1 কিলোমিটার মতো বেরিয়েছি জাস্ট। তো আজকে থাম্বনেল থেকে তোমরা প্রত্যেকে জেনেই গেছো যে আজকে ডেস্টিনেশন কি, বাট সত্যি কথা বলতে কি এখনও পর্যন্ত আমি নিজেই জানি না যে পারফেক্ট ডেস্টিনেশন কতদূর পৌঁছবো, কোনো ফিক্সড রাখিনি। হ্যাঁ, টার্গেট রেখেছি রাঁচি পৌঁছবার, তো যদি রাঁচি পৌঁছে যাই তাহলে তো খুবই ভালো, আর যদি না পৌঁছতে পারি, যদি অ্যাজ পার টাইম কোনো রকম ইস্যু হয়, সো যেখানে অবধি যাবো সেই অবধি তোমরা তো জানতে পারবেই, হয়তো এখনই জানতে পেরে গেছো। আর আমার লাইভ আপডেটগুলো পাওয়ার জন্যে আমাকে ইনস্টা FBতে ফলো করতে ভুলো না। তো আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই নোটে আজকের ভিডিও স্টার্ট করছি, চলো। এই মুহূর্তে পালসির টোল পেরোচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে আমরা বর্ধমান সিটি পেরোচ্ছি। তো অ্যাকচুয়ালি বর্ধমান সিটি এন্টার করছি না, তো বাইপাস করছি, তো সোজা দুর্গাপুর হয়ে আমরা বেরোবো রাঁচি পুরুলিয়া হাইওয়ের দিকে, নিয়ে যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং। দুর্গাপুর 20 কিলোমিটার, দার্জিলিং আর 514 কিলোমিটার। সামনে দেখতে পাচ্ছ দুর্গাপুর টোল, তো এটা আগেও দেখেছো। তো তো টোল পেরিয়ে একটু দাঁড়িয়ে চাফা খেয়ে জল ফল খেয়ে একটু ফ্রেশ হবো, কারণ নিয়ার অবাউট 167 কিলোমিটার ননস্টপ চালিয়েছি, কোনো স্টপ দিইনি। সো এবার একটু স্টপ তো বানতে হয় ভাই, সো চলো সামনে গিয়ে দাঁড়াই। আর আমার লাইভ আপডেটগুলোর জন্য আমাকে ইনস্টা আর FBতে ফলো করতে পারো, তাতে আমি কারেন্ট আপডেটগুলো তুমি দেখে নিতে পারবে যে আমি কোন সময় কোন জায়গায় ক্রস করছি। এখান থেকে মোটামুটি আরও 250 কিলোমিটার মতো বাকি আছে, চলো যদি ভালো ভিউ পাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করবো ডেফিনেটলি। তো এখানে পরপর অনেকগুলো ধাবা আছে, তোমরা যদি এই রুটে আসো ইজিলি এখানে ব্রেকফাস্ট ইজিলি করতে পারবে, কারণ এখন বাজে মোটামুটি 17:45। তো যদি এই রুটে আসবে মনে করো তাহলে তোমরা এখানেও ব্রেকফাস্ট করে নিতে পারবে ইজিলি। সকালের দিকটা যতটা ট্রেনে কভার আপ করা যায়, বেলা বাড়ার সাথে সাথে ততটাই লেজি হয়। সো চেষ্টা করছি যতটা আর্লি মর্নিং, মানে যতটা সকাল সকাল তাড়াতাড়ি ট্রেনে কভার করে নেওয়া যায়, তো দেখা যাক কতটা কি কেমন কভার হয়। যতক্ষণ এনার্জি ফুল অন আছে ততক্ষণ চেষ্টা করব যতটা ট্রেনে কভার আপ করে নেওয়া যায়। তো বন্ধুরা, এখন আমরা রানিগঞ্জ সিটির সিটিতে আছি, তো এখানে মহামানন্দের কোনো পরব আছে যার জন্যে মেলা বসেছে। এখন এই ধরনের নাগরদোলা মেলা আমাদের কলকাতার চত্বরে তো প্রায় উঠেই যেতে চলেছে, তবু এইসব জায়গায় এখনও পর্যন্ত এগুলো টিকে আছে যে মেলা কেন্দ্রিক একটা উৎসব, যেটা আজ আমাদের শহরাঞ্চল থেকে প্রায় উধাও হয়ে গেছে, এইসব জায়গায় এখনও পর্যন্ত অল্প অদ্রা কিছু টিকে আছে। এসে গেছে আমাদের খুবই চেনা পরিচিত রাস্তায়, আমাদের মিনি হিমালয়, মানে আমাদের পুরুলিয়া। তো পুরো সোজা এই পুরুলিয়ার ওপর দিয়েই আমাদের যেতে হবে রাঁচি। সো কয়েকদিন আগে যখন এসেছিলাম তখন গেছিলাম ব্যারেজ হয়ে, সো এবারে এই রুটটা ধরলাম একটু আলাদা, তো দেখি এই রুটটা কেমন, যেহেতু আগেরবার শিপন সঙ্গে ছিল তো এক্সপেরিমেন্ট কিছু করতে পারিনি আলাদা করে, তো এবারে ভাবলাম যে এই রুটটাকে একটু ট্রাই করে দেখি যে রুটটা কেমন। এটা টুয়ার্ডস রানিগঞ্জ, এই হলো শালতোড়ার রাস্তা, বাঁদিকে মন্দিরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তো যত এদিকে এগোবো এরকম গ্রাম্য আর্কিটেকচারের মন্দির প্রচুর চোখে পড়বে। তো শালতোড়া এখান থেকে মোটামুটি আর ওই 15 কিলোমিটার মতো বাকি আছে, তো আমরা শালতোড়া হয়ে রাঁচির দিকে যাব।
শালতোড়া জঙ্গলের পর থেকেই টানা জঙ্গল এরিয়ায় শুরু হয়ে যায়। আমরা পুরো জঙ্গলের মাঝ দিয়েই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের, মানে বসন্তের টাইম, তাই জন্যে অতটা গ্রিনারি গাছগুলোতে বোঝা যাচ্ছে না। তো এটা যদি মানে বর্ষাকালে আসা হয় একদম দুদিকটা মানে পুরো সবুজ, এখন যেহেতু পাতা ঝরার সময় সেহেতু গাছের রং একদমই ম্লান হয়ে আছে। তো যাই হোক, খুব সুন্দর লাগে এই এক্সপিরিয়েন্সগুলোর জন্যেই আমরা বাইক নিয়ে এত দূর দূর যাই। অনেকেই প্রশ্ন করে যে আলটিমেট বাইক নিয়ে মানে এত পেট্রোলের দাম, পেট্রোল পুড়িয়ে টাইম বেশি দিয়ে তারপরে শরীরে বেশি এফার্ট লাগিয়ে কি কারণে আমরা যাই। তো অ্যাকচুয়ালি এটা যারা না করে তাদের মুখে বলে বোঝানো যাবে না, কেউই বোঝাতে পারেনি, সো আমিও বোঝাতে পারবো না। তো এটা একটা ফিলিংস, মানে দেখো প্রত্যেকটা জিনিসের নিজস্ব ফিলিংস থাকে। মানুষের প্যাশন বলে একটা ব্যাপার থাকে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, কেউ নাচতে ভালোবাসে, তো কেউ গিটার বাজাতে ভালোবাসে বা কোনো বাদ্যযন্ত্র বাজাতে ভালোবাসে। সেম মানে আমার বাইক চালাতে ভালো লাগে, বাইক নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে ভালো লাগে। তো যতদিন ভগবান সাথ দেবে, যতদিন হাত পা সচল থাকবে, চেষ্টা করব বন্ধুরা নিজেও ঘুরবো, তোমাদেরও দেখাবো, আর নিজের এক্সপিরিয়েন্সগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আবার বলছি আরেকটা জিনিস, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক আর কমেন্ট বক্সে তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়ন দিতে ভুলো না। আর যারা নতুন চ্যানেলে এই ভিডিও সূত্রে আমার সঙ্গে প্রথম যুক্ত হচ্ছ, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে প্লিজ অন করে রেখো, যাতে আমার প্রতিটা ভিডিও আপডেট তোমাদের কাছ অবধি ইজিলি পৌঁছয়। এই হলো রঘুনাথপুর পুরুলিয়া যাওয়ার রাস্তা। পুরুলিয়া এখান থেকে মোটামুটি আর 45 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এই রাস্তাটাই সোজা যাচ্ছে রাঁচি, কারণ এই রাস্তাটা আগে গিয়ে রাঁচি পুরুলিয়া হাইওয়েতে মিশছে। তো এ রাস্তায় সোজা গেলে আমরা রাঁচি যাব। আর যদি পুরুলিয়া যেতে হয় তাহলে সামনে মোড় থেকে বাঁদিক নিতে হবে। তো বন্ধুরা এখানে দাঁড়িয়েছিলাম একটু চা ফা খাওয়ার জন্যে, তো হোমমেড চা নিয়ে এসেছিলাম ঘর থেকে, তো সেই জন্যে কোনো দোকান খুঁজতে হয়নি। তো এখানে একটু চা ফা খেলাম, রেস্ট নিলাম, গাড়িটাকেও একটু ঠান্ডা করলাম, আর আশপাশের ভিউটাও দেখো জাস্ট অসাধারণ। চারিদিকে শুধু খেজুরের চাষ, শুধু খেজুর গাছ, যত দূর দূরান্ত অবধি দেখা যায় শুধুই খেজুর গাছ, খুবই সুন্দর পরিবেশ। তো এখানে কিছু ছবি তুললাম, কিছু ফটো সেশন করলাম, সেগুলো আমি ইনস্টা আর FB দিয়েছি, চাইলে তোমরা ওখানেও ফলো করে ওগুলো চেক আউট করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও ওখানে। তো চলো এখান থেকে স্টার্ট করা যাক, জয় ভোলেনাথ। দেখতে পাচ্ছ সামনে অযোধ্যা হিল 81 কিলোমিটার, আসানসোল 47, পাঞ্চেট ড্যাম 29। ভেবেছিলাম পাঞ্চেট ড্যাম হয়ে যাব, বাট আজকে আর সম্ভব হবে না, কারণ তাহলে রাঁচি ঢুকতে ঢুকতে অনেক রাত হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। সো অন্য কোনো দিন পাঞ্চেট ড্যাম ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো তোমাদের, সেটা অন্য একদিন। সামনে থেকে আমাদের ডান দিক নিতে হবে, সোজা চলে যাচ্ছে পুরুলিয়া। আমরা পুরুলিয়া যেহেতু যাব না, আমরা যাব রাঁচি, সো সামনে থেকে ডান দিক নিতে হবে।
তো সেই মোড়টাও আমি দেখিয়ে দিচ্ছি, এই একটা মোড় যেটা সোজা যাচ্ছে পুরুলিয়া বাঁদিকে আদ্রা, এখান থেকে আমাদের নিতে হবে ডান দিকে, তো সোজা চলে যাচ্ছে পুরুলিয়া, আমরা নেবো ডান দিক, মানে আমরা টুয়ার্ড যাবো রাঁচির দিকে, বোকারোর দিকে, তো বোকারো হয়ে আমরা ঢুকবো রাঁচি। তো দেখতে পাচ্ছ সামনে বোর্ড দেয়াই আছে বোকারো 60 কিলোমিটার। তো তোমরাও যদি আসো এই মোড় থেকে তোমাদেরও ডান দিক নিতে হবে, কারণ বোকারো টুয়ার্ডস বোকারো হয়ে যেতে হবে। দেখো আরেকটা রুটও আছে যেটা পুরুলিয়া টাউন হয়ে পুরুলিয়া দিয়ে ঘুরে যায়, যেটা পুরুলিয়া বাইপাস ধরে যায়, কিন্তু ওটাতে অনেকটা ঘুরও হয়, প্লাস আজকে যেহেতু শনিবার ওই টাউন এরিয়াটা যথেষ্ট কনজেস্টেড হবে, তাই জন্যে ওই রুটটা ধরলাম না আজকে, আজকে বোকারোর রুটটা ধরলাম। একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমারও জানা ছিল না, আমি জেনেছিলাম নেতারহাটের ব্যাপারে, নেতারহাটে যখন কথা বলেছিলাম নেতারহাটে বলেছিল যে র্যাট আইদার আরটিপিসিআর টেস্ট লাগবে, ভ্যাকসিনেশন থাক বা বুস্টার থাক যাই থাক কম্পালসারি লাগবে প্রশাসনের নিয়ম অনুযায়ী, কিন্তু আমার এটা নলেজে ছিল না যে ঝাড়খণ্ড বর্ডার এন্ট্রি করার সময়তেও র্যাট করিয়েই তবে এন্ট্রি দেবে। তো যাই হোক আমি তো র্যাট করিয়েই এন্ট্রি দিল, তো তোমরাও যদি আসো আউটসাইড অফ ঝাড়খণ্ড তো প্রত্যেককেই র্যাড করে তবেই ভেতরে প্রবেশ দেবে, তো সেটা তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়েই আসবে। বন্ধুরা এখন আমরা ঢুকছি ঝাড়খণ্ড রাঁচি টোল প্লাজায়। এর আগে আমি একবার এসেছি অনেক দিন আগে, মোস্ট প্রবাবলি 2017 আইদার 21-27 নভেম্বর, এক্স্যাক্ট ডেটটা এখন মনে পড়ছে না, তো প্রায় 5 বছর, তো 5 বছর পর আবার এই টোল পেরোচ্ছি, পুরোনো স্মৃতি যেন আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে, কিন্তু তখন এত আপডেটেড মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন এত ভালো রাস্তাও ছিল না, তখন রাস্তার কন্ডিশন খুবই প্যাথেটিক ছিল, বাট এখন তো মানে যথেষ্টই ভালো, তো রাস্তা তো কন্ডিশন দেখতেই পাচ্ছ তোমরা, মানে ম্যাক্স এরপর থেকে বেশিরভাগটা ঢালাই রাস্তা, যেরকম তোলের পথ থাকে তারপর পিচের রাস্তা, আগে এই জায়গাটা পুরোটাই মানে কাঁচা রাস্তা ছিল, যার জন্যে মানে ছোটো চাকার গাড়ি মানে স্কুটি বা এই ধরনের গাড়ি নিয়ে ট্রানজিট করা খুব রিস্কের ব্যাপার হয়ে যেত। বন্ধুরা এই যে জায়গাটা এটা দেখলে মানে এক্স্যাক্ট মনে হয় সেবকের রাস্তার কথা, ঠিক এরম পড়ন্ত বিকেলে সেবক দিয়ে যখন যাতায়াত করি ঠিক এরকমই ফিলিংস আসে, তো যার জন্যেই মনে হলো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে নিই। আর শুধু সেবক নয়, জয়পুর ফরেস্টও কম বেশি একই রকম লাগে। আমরা রাঁচি থেকে মোটামুটি 35 কিলোমিটার মতো আগে আছি, তো সিনিক বিউটি অসাধারণ, দূর দেখা যাচ্ছে, বুঝতে পারবে কি না জানি না, দুটো ছোট্ট পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। তো হোটেলে গিয়ে চেক ইন করে ভিডিও এন্ড করব,
আর আর একটা কথা, আমি আগে থেকে কোনো হোটেল প্রিবুক করিনি এবারে, এবারে যেটাই করব অনস্পট গিয়ে করব। তো চেষ্টা করব বেশ বাজেট হোটেল খোঁজার, কারণ আমি সোলো করছি, সো ফালতু ভ্যাসিনেশন আমার কোনো রিকোয়ারমেন্ট নেই। সো চেষ্টা করব বেশ বাজেট হোটেল খোঁজার, আর তোমাদেরও সেই হোটেলের ঠিকানা আর ডিটেলস দেওয়ার ও দেখাবার। আর ইনক্লাইনে উঠছি আমরা, বুঝতে পারছো সামনে পাহাড়। তো বন্ধু, আমরা ঢুকছি রাঁচি, আর দেখতে পাচ্ছ কলকাতা 443, ডালটনগঞ্জ, জামশেদপুর সব এই রাস্তা দিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো রাঁচি সিটি, এই যে রাঁচির স্টেডিয়াম। বন্ধুরা পৌঁছে গেছি রাঁচি, তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।